সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বাদ প্রিয় দর্শক আমরা রমজানের শুরুর দিকে একটা দুটো লাইভ করেছিলাম এরপরে একটা রমজানে বিভিন্ন ব্যস্ততার কারণে রমজানের সময় টাইম শিডিউল এগুলো অনেক চেঞ্জ হয়ে যায় এই কারণে আর লাইভে আসা হয় নাই তেমন তো আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা শুরু করতেছি আলহামদুলিল্লাহ সেটি হলো যে খারিজিদের চিন্তা চেতনা তাদের আকিদা তাদের দর্শন ইতিহাস এই বিষয়গুলো নিয়ে আমরা লাইভে আলোচনা করব ইনশাআল্লাহ তো এটা আমাদের আজকের আলোচনাটা আমাদের সূচনা শুরু দিকেই আমার সামনে কিতাব আছে এটা ফি ফিদ্দিন ও তামিজিল ফিরকা আন্না জিয়া আনিল ফিরকিল হা আলিক আর তফসির ফিদ্দিন এটা একটা ইসলামের যত ফেরকা তৈরি হয়েছে বিভিন্ন মতবাদ বিভিন্ন ধরনের দর্শন মতবাদ তৈরি হয়েছে মুসলমানদের ভিতরেই এটার উপরে লেখা স্বতন্ত্র একটা কিতাব এবং এটা খুবই মানে অনেক আগে লেখা কিতাব মজবুত একটা কিতাব এটা এলমি মহলে আহলুসন্না উলামা ইকরামের কাছে এটা অনেক গ্রহণযোগ্য একটি কিতাব আর এই কিতাব লিখেছেন আলোসনার একজন বড় ইমাম আবুল মুজাফ্ফর ইসফারায়েনী রহিমাহুল্লহ আবুল মুজাফ্ফার ইসফারায়েনী ওনার বিখ্যাত আলেম তো ইমাম আবুল মুজাফ্ফার ইসফারায়েনী রহিমাহুল্লাহ এই কিতাবের ভিতরে ওনার এন্তেকাল চারশো একাত্তর হিজরিতে অর্থাৎ চারশো হিজরির মানুষ ছিলেন উনি চারশো একাত্তর হিজরিতে যেহেতু ইন্তেকাল তো এই এই যে তফসির ফিদ্দিন যেটা আমার সামনে আছে আলহামদুলিল্লাহ আতির ফিরকা আন্না জিয়া বা ও তামিজুল ফিরকা আন্না জিয়া আনিল ফিরকিল হারিকিন যেটা তো এই কিতাবের ভিতরে উনি সমস্ত বাতিল ফেরকা সম্পর্কে উনার সময় পর্যন্ত অর্থাৎ চারশো একাত্তর বা উনি যে সময় লিখেছেন কিতাবটি এই সময় পর্যন্ত যতগুলো বাতিল ফেরকার উৎপত্তি হয়েছিল তিনি মোটামুটি সবগুলো বাতিল ফেরকা কভার করার চেষ্টা করেছেন এবং আলহামদুলিল্লাহ করেছেন তো এই কিতাব আসলে শুধুমাত্র যে খারেজিদের ব্যাপারে এই কিতাবে আলোচনা আছে বিষয়টা এমন না কিতাবটা আরও অনেক দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ এই কিতাবের ভিতরে রাফিজিদের সম্পর্কে ফিজিদের বিভিন্ন ফেরাক অনেকগুলো ফেরকা মতাজেলাদের ফেরাক কাদেরিয়া জাহামিয়াদের ফেরাক মুরজিয়াদের ফেরাক হ্যাঁ যত বাতিল ফেরকা আছে প্রত্যেকটা বাতিল ফেরকার ভিতরে যতগুলো দলমত তৈরি হয়েছে সেগুলো সম্পর্কে এই কিতাবের ভিতরে বিস্তারিত আলোচনা আছে তো আমরা যে আলোচনাটা শুরু করতে যাচ্ছি সেটা হলো খারজিদের সম্পর্কে তো খারজিদের সম্পর্কে আমরা যে আলোচনা করতেছি দেখেন বর্তমান সময়ে আমাদের সামনে মুসলমান সমাজের ভিতরে উম্মাহের ভিতরে যেই ফেতনাগুলো গুলো রূপে একেবারে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে পড়েছে এবং ব্যাপক আকার ধারণ করেছে যে সমস্ত ফেতনা এ সমস্ত ফেতনার ভিতরে একটা বড় ফেতনা আমরা আগেও আলোচনা করেছি সেটা ছিল দেহবাদ মুসলমানদের ভিতরে সহি আকিদার নামে হ্যাঁ বিশুদ্ধ আকিদার নামে সালাফি আকিদার নামে দেহবাদী আকিদা বিশ্বাস ছড়ানো হয়েছিল এবং আরেকটা জিনিস যেটা মুসলমানদের ব্যাপক আকার দেখা ধারণ করেছে আকিদা বিশ্বাসের ক্ষেত্রে সেটা হলো ইলহাদ নাস্তিকতা জান্দাকা তো একজন বর্তমান সময়ের যারা ইসলামের আকিদা নিয়ে কাজ করবেন মুসলমানদের আকিদা বিশ্বাসের সমস্যা নিয়ে কাজ করবেন তাদের জন্য মুসলমানদের ভিতরে বিরাজমান যে বড় বড় সমস্যা আছে সে বড় বড় সমস্যা নিয়ে কাজ করবেন না চুপ থাকবেন এটা আসলে হতে পারে না এটা আলেমদের একটা বড় ধরনের দায়িত্বের ভিতরে পড়ে যে তারা কি করবেন বর্তমান মুসলমানদের যত বড় বড় সমস্যা আছে চিন্তার সমস্যা বুদ্ধিভিত্তিক সমস্যা এই সমস্যাগুলো সমাধানে তারা কাজ করবেন তো আমরা এখন যে সমস্যাটা নিয়ে কাজ করতেছি তো সমস্যা খারিজিয়াতের দর্শন খারিজের সমস্যা যেটা এটা বর্তমানে এটার রূপরেখা কি এটার বাস্তবতা কি এটা আসলে কি এবং মুসলমানদের ভিতরে আমরা কথা কথা ধরেন এই যে ঈদ হয়ে গেল আমাদের ঈদের দুই তিন দিন আগেও আফগানিস্তানে বেশ কয়েকটা মসজিদে প্রায় নব্বই জন যতটুকু আমি দেখেছি নব্বই জন মুসলমানদেরকে মসজিদে কয়েকটা জায়গায় বোম মেরে হত্যা করা হয়েছে এগুলো কারা করতেছে এগুলো দুই ধরনের কথা থাকে এই ধরনের কাজের ক্ষেত্রে একটা হলো যে মুসলমানদেরই একটা গ্রুপ তারা প্রকাশ্যে তারা ঘোষণা দিয়ে এগুলো করে তারা দাবিও করে আমরা করেছি প্রমাণও উপস্থাপন করে যে আমরা করেছি তারা এটা করে প্রকাশ্যভাবে করে তারা এবং এটা তাদের প্রচারণা সব কিছুতেই তারা এগুলো স্পষ্ট এগুলো এরকম না যে তারা গোপন করতেছে আরেকটা একটা হলো যে মুসলমান না কিন্তু মুসলমানদেরকে ব্যবহার করে অমুসলিম শক্তি মুসলমানদের ভিতরে এটা করতে পারে কিন্তু আমরা যে সমস্যা নিয়ে কাজ করতেছি এই সমস্যাটা আসলে কোনো কল্পিত কোনো সমস্যা না এটা বাস্তব সমস্যা এবং এই সমস্যাটা এত ব্যাপকভাবে উন্মতের ভিতরে ছড়িয়ে পড়েছে যে আমরা আকিদার ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে পৃথিবীর ইতিহাসে মুসলমানদের ইতিহাসে খারিজিয়াত এত ব্যাপকভাবে মুসলমানদের ভিতরে ছড়ায় না আগে যেখানে যেখানে যতটুকু ছড়াইছে সেটা কি হয়েছে দমন হয়েছে বা একটা সময় পর্যন্ত কিছু অনুসারী হয়েছে পরে সেটা আস্তে আস্তে করে দমে গেছে তারা প্রমিনেন্ট হয় নাই পুরো মুসলমানদের সমাজের ভিতরে ব্যাপক আকার ধারণ করা নাই কিন্তু আমাদের বর্তমান সময়ে যেটা হয়েছে সেটা হলো যে এই হার সমস্যাটা একেবারে ব্যাপক আকার ধারণ করেছে এবং এটার জন্য দোয়াত এটার জন্য ব্যাপক কাজ হয়েছে ইন্টারন্যাশনালি মিডিয়া ব্যবহার করে বড়োভাবে হ্যাঁ এবং এটার পিছনে মিলিয়নস অফ ডলার বিলিয়নস অফ ডলার স্পেন্ড করা হয়েছে এটাকে প্রোপাগেট করার জন্য ওয়ার্ল্ডে ছড়িয়ে দেওয়ার জন্য এটার পিছনে অনেকে কাজ করেছেন তাদের স্বার্থ আছে তাদের পলিটিক্যাল স্বার্থ আছে তাদের দেশীয় স্বার্থ আছে সেগুলোর দিকে আমরা আলোচনায় যাব না যে কে কি জন্য করেছেন বাট বাস্তবতা হলো এটা ছড়ানো হয়েছে ছড়িয়েছে মুসলমানদের ভিতরে এবং এটা ছড়ানোর পিছনে যেই আবেগ যেই চিন্তাধারা যেই জিনিসগুলো ব্যবহার করা হয়েছে এটার সাথে মুসলমানদের হিস্টোরিক্যাল যে একটা রিলেশন একটা সময়ে যখন প্রাথমিক পর্যায়ে স্বাভাবিক গ্রামের যুগে যে খারেজিয়াতের উৎপত্তি হয়েছিল সেটার সাথে একটা বড়ো ধরনের কানেকশন আছে এরকম না যে এদের স্বভাব চরিত্র একেবারে নতুন আগের সাথে কোনো মিল নাই হ্যাঁ এরা একেবারেই নতুন কিছু নিয়ে আসছে এরকম না আল্লা রসুল্লাহ আলী সাল্লাম খারিজিদের বিষয়ে যে সমস্ত ভবিষ্যৎবাণী করেছেন এবং তাদের যে স্বভাব চরিত্র এবং তাদের যে বাস্তবতা বয়ন করেছেন এগুলোর সাথে প্রত্যেক যুগের খারেজিদেরই কম বেশি মিল আছে অতীতের খারেজিদেরও যেমন মিল আছে বর্তমানের খারেজিদেরও মিল আছে ইতিহাসে যারা সাহাবাইক্রামের যুগে খারেজ শেষ হয়ে গেছে বিষয়টা এমন না আমরা আজকে এই জন্য ইতিহাস নিয়ে আসছি এবং আর তফসির ফিদ্দিনে দেখবো যে হারুন রশিদ মামুনুর রশিদ তাদের পরের অনেক যুগ পর্যন্ত চারশো পাঁচশো ইজরি পর্যন্ত এরা বিভিন্ন অঞ্চলে রাষ্ট্র প্রতিষ্ঠা করছে বিভিন্নভাবে ফেতনা করছে ইউসুফের সময় এরা শক্তিশালী ছিল সরাসরি গিয়ে তাদের ইয়াতে শহরে গিয়ে আক্রমণ করছে এরকম অনেক ঘটনা আসবে সামনে তো মূল যে ব্যাপার সেটা হলো যে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী অনেকেই মনে করে যে খারেজি মনে হয় আলিগাজানোর সময় আসছিল কয়েকজন এরা হত্যা করা হয়েছে খারেজিয়াত মনে হয় শেষ আসলে জিনিসটা এরকম না হাদিসে স্পষ্ট আছে আল্লাহ রসুলাম বলছেন যে কুল্লামা তলা কর্ন যখনই এদের একটা শিং শিং গজাবে খারেজিয়াতে একটা শিং গজাবে আল্লাহ খাল ওইটাকে নকশ্বৎ করে দিবেন এরপর আবার গজাবে আবার গজাবে এভাবে রাসুস হাসাম বার বার বলছেন এরপর বলছেন যে হাততায়তলোয়া দাজ্জাল বা হাততায় দাজ্জাল এদের ভিতর থেকে দাজ্জাল এক সময় বেরোবে ফি আ ফ ই মিন আ ফিরিহিম আলমা সিহাদ তো এই খারেজিদের সর্বশেষ এরা উৎপত্তি হতেই থাকবে এদের এরকম হইতে হইতে এদের ভিতর থেকেই মাসিয়া দাঁত জাল যে মিথ্যুক এদের থেকেই বের থেকে যে শুরু এটা বন্ধ হয়ে গেছে বর্তমানে পাওয়া যাবে না বের এক কোনো আসবে জিনিসটা এরকম না এটা কি হয় না অনেকে মনে করে এটা আনকা পাখির মতো মানে এটা একটা কল্পিত জিনিস খারেজি ইয়াদ এটার কোনো বুজুদ নাই বাস্তবতা নাই এটা আর কখনোই আসবে না এক সময় আসছিল ওইটা শেষ ওইগুলো আর পাওয়া যাবে না এরকম মনে করে কিন্তু যারা সচেতন যারা উলাম যারা বিশ্বাস চর্চা করেন যারা বিষয়গুলো বুঝেন তারা এটা জানেন যে খারেজিয়াতের যে ফিকির যে চিন্তা দর্শন যে আকিদা এগুলো ইতিহাসে বর্তমানে সবচেয়ে স্ট্রংলি সবচেয়ে বেশি শক্তিশালীভাবে এটা সমাজে ছড়ানো হয়েছে প্রতিষ্ঠা করা হয়েছে এবং এটার জন্য টাকা পয়সা পলিটিক্স রাজনৈতিক যত ধরনের ইয়া আছে সব কিছু এটার পক্ষে কাজ করতেছে বর্তমানে তো আমরা এটা অত্যন্ত শক্তিশালী ভাবে এটা আমরা বলতে চাই যে বর্তমানের ইতিহাসে সমস্ত যত ফিতান আছে বর্তমানে এটা অতীতের সমস্ত রূপ থেকে এরা বর্তমানে ভয়ঙ্কর রূপে আছে কারণ অতীতে এরা প্রতিষ্ঠিত হয়ে যায় না একটা সময় প্রতিষ্ঠিত হলে এরা ধ্বংস হয়ে গেছে কিন্তু এখন যেভাবে ব্যাপক আকার ধারণ করেছে এটা আল্লাহ আল্লাহ তালা না করুন যে এটা এখন কি হয়ে গেছে মুসলমানদের আসল ভিত্তি আইডিওলজি মনে করা হচ্ছে যে এটাই আসল ইসলাম এরকম মনে করা হচ্ছে অনেকের মাধ্যমে তো এই জন্য আল্লাহ তালা এই ফিতনা এই ফিতান এই চিন্তা দর্শন থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করা হ্যাঁ তো আমরা ইনশাআল্লাহ অতীত থেকে আমরা শুরু করতেছি কারণ হলো যে অতীতের ইতিহাস চর্চা থেকে আমরা এদের চরিত্র বুঝতে পারবো এদের বাস্তবতা বুঝতে পারবো এরা কিভাবে চিন্তা করছে কিভাবে প্রত্যেকটি জিনিসকে ডেভেলপ করছে ওই জিনিসগুলো আমাদের বোঝার জন্য ইতিহাসটা আমাদের দরকার আমরা যখন এদের চরিত্রগুলো ভালো করে বুঝে ফেলবো তখন আমরা এদের আকিদা দর্শন যেই আকিদার উপর ভিত্তি করে এরা এদের কি করে স্ট্র্যাটেজিগুলো দাঁড় করায় এদের কার্যক্রমগুলো পরিচালনা করে সেই আকায়েদ নিয়ে আমরা আলোচনা করবো এবং আকায়েদের একেবারে গভীরে যাব আমরা ইনশাল্লাহ যে কেন হয় কোন উসুলের আলোকে মানুষ খারজি হয় সেই উসুল কিভাবে চর্চা করে তারা প্রত্যেকটা পয়েন্ট আমরা ধরে ধরে ইনশাআল্লাহ আলোচনা করবো এটা তো যত সময় লাগুক কারণ এটা এত সেন্সিটিভ বিষয় এটার সাথে উন্মতের ভবিষ্যৎ জড়িত এটার কারণে এই কারণে উম্মত মনে করতেছে আমরা অগ্রসর হচ্ছে কিন্তু উম্মত ধ্বংস হচ্ছে উম্মত জীবনে অংশ অগ্রসর হচ্ছে না খারেজিয়া যারা চর্চা করতেছে তারা মানুষকে বোঝাচ্ছে যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব কিন্তু এদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠা হচ্ছে না কখনোই হচ্ছে না ইসলাম প্রতিষ্ঠা না ইতিহাসে হয়েছে বর্তমানে হচ্ছে এই জন্য উম্মতের মাধ্যমে ধ্বংস হচ্ছে উম্মতের ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে প্রতিদিন যত যাচ্ছে এরপরে নিরীহ মানুষ মুসলমান মারা যাচ্ছে এদের হাতে লক্ষ লক্ষ মুসলমান নিরীহ মুসলমান মসজিদে নামাজরত মুসলমান এদের হাতে নিহত হচ্ছে এটা বাস্তব এরপরে যেটা হচ্ছে এরা নিজেরা যারা খারেজি আছে এরাও তো মুসলমানদের থেকেই আসছে এরা এদেরকে আমরা খারেজিদেরকে সরাসরি কাফের বলি না যাদের অন্ত যাদের আকিদের প্রকাশ্য কুফুরি নেই তাদেরকে আমরা কাফের বলি না এরা তো মুসলমান এরা বিদায়াতি এদের চিন্তা চেতনা ভুল তো কিন্তু এরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এরা নিজেদের জীবন ধ্বংস করতেছে অথচ মনে করতেছে আন্নাহম ইয়াসিনুনা আন্নাহম ইয়াহসাবুন আন্নাহম ইয়াসিনুনা সুনআ তারা মনে করতেছে তারা খুব ভালো কাজ করতেছে হ্যাঁ ইসলামের জন্য জীবন দিয়ে দিচ্ছে এরকম তারা চিন্তা করে নিজেরা ধ্বংস হচ্ছে এরপরে আর যেটা হচ্ছে ব্যাপকভাবে সেটা হলো যে তাহরিফ উদ্দিন হচ্ছে দিন বিকৃত হয়ে যাচ্ছে ইসলামের যে রূপরেখা ইসলামের যেই বাস্তবতা রাসুস যে আনা দিন যেটা সেটা এদের মাধ্যমে বিকৃত হয়ে যাচ্ছে এরা ইসলামের প্রত্যেকটা পরিভাষা প্রত্যেকটা চিন্তা চেতনা দর্শন এরা এদের এই দর্শনের সাথে তাদের এই খারজিয়তের সাথে মিলানোর জন্য ওগুলোকে পাল্টে দিচ্ছে তারা যাতে করে ইসলামের বুনিয়াদী আকায় পাল্টে দিচ্ছে ইসলামের বুনিয়াদের পরিভাষাগুলো চেঞ্জ করে দিচ্ছে ইলা রব ইবাদা এগুলো চেঞ্জ করে দিচ্ছে এরা এগুলোর মানা মাফুম পাল্টে দিচ্ছে কেন যাতে করে তাদেরই খা দর্শনের সাথে ইসলামকে ফিট করানো যায় আল্লাহ রসালের আনা যে ইসলাম এবং দর্শন সেটা এদের খা সাথে মিলতেছে না ফিট খাচ্ছে না এজন্য এরা কি করছে এই পরিভাষাগুলো আল্লাহ রসুল ইসলামের প্রতিষ্ঠিত হাজার বছরের প্রতিষ্ঠিত পরিভাষা কে বিকৃত করতেছে যাতে তাদের এই হারিয়ে দর্শনের সাথে এগুলো ফিট খায় এত ভয়ঙ্কর রূপ নিচ্ছে এই জিনিসগুলো তো এই জন্য আমরা এই বিষয়গুলোতে যে কনসার্ন এটা ভেরি ডিপ একটা বিষয় এটা অনেক ডিপ একটা বিষয় এবং উলামা ইকরাম আমি অনেকের সাথে কথা বলেছি অনেকে আমাকে জানিয়েছেন যে আমরা এ বিষয়ে কথা বলতে চাই কিন্তু আমরা সাহস করে বলতে পারি না বা পরিবেশ এমন যে যারা এইগুলো চর্চা করতেছে তারা এত ভয়ঙ্কর যে তাদের জীবন হুমকি দেয় অথবা কি হয় তাদের নিয়ে কি করে হাসি তামাশা করে তুচ্ছ করে তাদেরকে তাহুত হিসেবে চিহ্নিত করে হত্যা করা হয়েছে বহু তুলাম একরাম কি এরকম করা হয়েছে করা হচ্ছে অন্য অনেক দেশে এটা হয়েছে হচ্ছে তো এই জন্য এগুলো এত সেনসিটিভ বিষয় যে যারা এগুলো নিয়ে কাজ করবেন কথা বলবেন তাদেরও কি জীবন আশঙ্কা তারা প্রকাশ করেছেন বা করেন তো এই জন্য আল্লাহ সুহান মতে মুসলিমাকে এই বড় বড় ধরনের ফিতান থেকে ফিতনা থেকে চিন্তাধারা থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করেন এই ফিতনাটা এত ভয়ঙ্কর কেন এই ফিতনাটা এত ভয়ঙ্কর কেন এটা বোঝার একটা বিষয় আছে সেটা হলো যে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বহু হাদিসে এটা কেন এটার ব্যাপারে এত স্পষ্টভাবে সতর্ক করেছেন এটার কারণ হলো যে একজন সাধারণ মুসলমান আর একজন খারেজি এর এই সাধারণ মুসলিম যে ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে ইসলামের জন্য কাজ করতে চাচ্ছে দিন প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করতেছে যুদ্ধ করতেছে জিহাদ করতেছে এর সাথে একজন খারিজির বাহ্যিক সুরতে কোনো পার্থক্য নাই বাহ্যিক দাওয়া দাবির ক্ষেত্রে দেখবেন যে আমি গতকালও আমার ফেসবুকে একটা পোস্ট শেয়ার করেছি যেখানে দেখবেন খারিজিদের লিডাররা এত সুন্দর কথা বলতেছে এত সুন্দর নসিহা দিচ্ছে যে এই নসিহাগুলা আমরা কেউ যদি মুখে বলেছে সে মনে করবো দুনিয়ার সবচেয়ে বড় লোক সে জান্নাতের প্রতি তাদের আগ্রহ উদ্দীপনা শাহাদাতের প্রতি তাদের আগ্রহ উদ্দীপনা সীমাহীন আমরা এগুলো ভবিষ্যতে দেখব যে এরা নিজেদের নাম দিছে আপনারা অবাক হবেন ইতিহাসে আমরা যখন আলোচনা আসবে এরা এক এদের নিজেদের নাম দিছে সুরত মানে এরা নিজেদেরকে সুরত মানে এটা হলো তারা আল্লাহর রাস্তায় নিজেদের জীবন বিক্রি করে দিছে এই জন্য নিজেদের নামকরণ করেছে সুরত এর অর্থ উদ্দেশ্য হয় কি জিন্নাল্লাহ জান্নাতের বিনিময়ে আল্লাহ তালা তাদের জানমালের বিনিময়ে জান্নাতকে আল্লাহ তালা কি করেছেন বিক্রি করেছেন বা তারা ক্রয় করেছে মুমিনদা তো এই যে এইখান থেকে তারাই কনসেপ্ট নিচ্ছে এর নিয়ে এবং নিজেদের নাম দিচ্ছে এরা কি করবে নিজেদের জীবনের বিনিময়ে জান্নাত ক্রয় করবে এই জন্য এদের নাম দিছে কি সুরত তো এরকম যে এদের বাহ্যিক চেহারা সুরত ইসলামী সিহারাসৌলত এদের ইবাদত বন্দেকী এত বেশি যে রাসূসর নাম বলেছেন যে এদের ইবাদত বন্দুকীর সামনে তোমাদের ইবাদত বন্দকি সাহাবে ক্রামকে বলছেন যে তোমরা তোমাদের ইবাদত বন্দীকে তুচ্ছ মনে করবা কি করবা তুচ্ছ মনে করবা ইন্টারেস্টিং তো এরা কি করছে এত বেশি ইবাদত বন্দীকী করবে এদের কুরআন তালত নামাজ রুজা ইবাদত বন্দেকি এত বেশি হবে যে তোমরা নিজেদের ইবাদত বন্দুগীকে কি মনে করবা তুচ্ছ মনে করবা তো এরকম অবস্থা আবার এরা এদের ব্যাপারে আরো বলছেন যে এরা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ কথা কথা বলবে এরা এদের বক্তব্য হবে কি সবচেয়ে শ্রেষ্ঠ বক্তব্য বলছে এদের বক্তব্য হবে পৃথিবীর শ্রেষ্ঠ বক্তব্য এই বক্তব্যের সাথে তুলনীয় নাই এরকম বক্তব্য হবে এদের তাহলে একটা লোক মুসলমান ইসলাম প্রতিষ্ঠা করতে চাচ্ছে নিজের জীবন দিতে চাচ্ছে ইসলাম প্রতিষ্ঠার জন্য জিহাদ ও কিতাল করতে চাইছে সে আবার সে বড় আবেদ জাহেদ এবং তার বাহ্যিক চেহারা সুরত ইবাদত এত বেশি যে অন্য সাধারণ মুসলমানদের চেয়ে সে এক্সেপশনাল অন্য সবাইকে ছাড়াই গেছে সে এরকম তার কথাও খুবই সুন্দর তার দাবিও সুন্দর কাজও সুন্দর মানে কাজ সুন্দর বলতে বাহ্যিক সুরতে সে কি করতে চাচ্ছে নিজের জীবন দিতে চাইছে আল্লাহর পথে এটা তো চমৎকার জিনিস তো এরকম একটা লোককে আপনি কিভাবে পার্থক্য করবেন যে এই লোকটা ভালো না মন্দ তাহলে মুসলমানের জন্য মুসলিমার এর চেয়ে বড় ফিতনার কি হতে পারে যে আপনি কি করতে পারতেছেন না একেবারে সাধারণ মুসলমান সাধারণ মুসলিমকে কোয়ালিফাই করার জন্য একজন মুসলমানকে ভালো বলার জন্য যতগুলো গুণ দরকার তার কি থাকা ইবাদত বন্দেগী থাকা তো ইবাদত বন্দে দুনিয়ার বিরাগ দুনিয়ার মহ না থাকা এগুলোর দিক থেকে খারিজিয়ার চর্চা করে যারা তারা সবার উর্ধে সবার উপরে ইবাদত দিক 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 সাহাবা ইকরামকে আল্লাহ রসুল বোসেন তোমার ইবাদত বন্দীকি তাদের কাছে তুচ্ছ মনে হবে এরকম অবস্থা আচ্ছা ভালো তাহলে দেখা যাচ্ছে যে একজন মানুষকে আমি বিচার করার জন্য যে বাহ্যিক রাস্তা আছে সবগুলো ক্ষেত্রে তারা ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সবার আগে থাকতেছে আবার তারা আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কথা বলতেছে যে তারা কি করবে এবং এটা বাস্তব আমরা ইতিহাসে দেখবো যে আলী রাজ্লা তালুর সামনে তারা কোনোভাবে নত হয় না বলছে আমরা যদি জীবন দিয়ে দিই তাহলে তো আমাদের সাহাতে মৃত্যু হয়ে গেল আমরা তো সাথে সাথে জান্নাত চলে যাব জান্নাতের জন্য তার উদ্দীপ ছিল এরকম না যে তারা ধুকার ভিতরে ছিল অথবা তাদেরকে কেউ টাকা পয়সা দিয়ে এটা করছে না তারা এটা এতে খাত করে বাস্তবেই এই আঁকিদা রেখে যে তারা জান্নাতে চলে যাবে এরকম চিন্তা করে শাহাদাতের তামান্না নিয়ে কাজ করছে তারা তো তাহলে আপনি কিভাবে বুঝবেন তো তাহলে দেখা যাচ্ছে যে কাজও করতেছে সাদাতের তামান্না নিয়ে নিজের জীবন বিলাই দিচ্ছে একটা মানুষের কাছে জীবন দেওয়ার চেয়ে আর কি বড় জিনিস হইতে পারে এগুলো করতেছে তারা আবার এটা দাবিও চমৎকার যে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব দিন প্রতিষ্ঠা করব হাকিমিয়া করব করবো কুরান ও সুন্না প্রতিষ্ঠা করব আমর বিল মারুফ রাহি আনিল মুনকার করব জুলুম দূর করব ইনসাফ প্রতিষ্ঠা করব আদল প্রতিষ্ঠা করব। তাহলে একটা মানুষকে বিচার করার জন্য যতগুলা বাহ্যিক সুরত হইতে পারে সমস্ত বাহ্যিক সুরতের ক্ষেত্রে এরা পাশ শুধু পাশ না সবার উপরে সবার ঊর্ধ্বে আবার বয়ান বক্তৃতার কথা যদি বলেন এদের বয়ান বক্তৃতা হবে অন অফ দ্য বেস্ট মানে বলছেন যে সবচেয়ে ভালো বক্তব্য দেবে এরা সবচেয়ে ভালো কথা বলবে এরা এদের কথা এদের চিন এদের দাবি সবচেয়ে চমৎকার থাকবে তাহলে আপনি পার্থক্য করবেন কি করে যে কে ভালো কে মন্দ কে খারেজি আর কে আসলে আল্লাহ রাস্তার জন্য এগুলো করতেছে আসলে ভালো সে তো এই যে জটিলতা যে একটা লোক আবেদ জাহেদ আল্লাহ রাস্তায় নিজের জীবন দিয়ে দিচ্ছে দিন দিন প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইসলাম প্রতিষ্ঠা করতে যাচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করতে যাচ্ছে জুলুম দূর করতে যাচ্ছে সমস্ত ক্যারেক্টারিস্টিক তার বক্তব্য সুন্দর তার কথাও সুন্দর কোরআন কথা বলবে সে সবচেয়ে চমৎকার কথা বলবে সে এই সমস্ত কিছুকে যদি আমি এক জায়গা রাখি আবার অন্যদিকে আর একটা ক্যারেক্টার আমরা বা আরেকটা বাস্তবতা দেখতেছি যে এই লোককে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলতেছেন যে এদের কাজ হবে সবচেয়ে নিকৃষ্ট এরা কোনো কোনো বর্ণনা আছে যে এরা ক্লাব নার। এরা কি করবে এরা জাহান্নামের কুকুর আবার কিছু কিছু ইয়াতে আছে যে ইয়াম রুকুন আমিনার দিন কামায়াম রকুৎসাহ সাহ রাম ইয়া যে লোকগুলো দিন থেকে এমনভাবে বেরোই যাবে যে যেমন কি ধনুক থেকে তীর বের হয়ে গেলে ওইটা আবার যেমন ফিরে আসে না ওইরকম তারা দিন থেকে বেরোই যাবে তো একটা লোকের একটা এক আর আল্লাহ রসুল এদের আরেকটা বাস্তবতা বলতেছেন যে এরা মার এথা দিন থেকে বেরোই যাবে দিন ত্যাগ করে ফেলবে কাজ হবে খুবই নিকৃষ্ট তো এজন্য এটা খুবই সমস্যাপূর্ণ একটা জিনিস ধোয়াশাপূর্ণ একটা জিনিস আমাদের সামনে যে এত চমৎকার গুনে অধিকারী লোকজন খারে গিয়ে চর্চা করবে এবং তাদের এই বৈশিষ্ট্যগুলো থাকবে তাদের ভিতরে তো এই কারণে এই বাহ্যিকতার কারণে ধোঁকা খাওয়াটা খুবই স্বাভাবিক খুবই স্বাভাবিক এবং এটা হয়েছে প্রত্যেক যুগে যুগে এদের মাধ্যমে মুসলমানরা ধুকা খাইছে এবং উম্মতের চরম ক্ষতি হয়েছে এই ক্ষতিগুলোর ক্ষতিপূরণ দিতে হয়েছে বারবার তো এদের ধোকাবাজি এদের হাকিকত বাস্তবতা উম্মত মুসলিমা যদি না বুঝতে পারে তাহলে উম্মত দিন দিন কি হবে আরো ধ্বংসের দিকে যাবে আরো সমস্যার দিকে যাবে সেই জন্য আমরা ইতিহাস থেকে এই এদের হাকিকত আমরা একটু বুঝার চেষ্টা করব যে কি করছে বেসিক্যালি কি দাবি করছে আমল করছে কি চিন্তা চেতনা কি প্রকাশ করছে কেমনে কি এদের জিনিসগুলো ডেভেলপ করছে এইগুলো আত্মাব সিরফ ইদ্দিন কিতাবের ভিতরে আবুল মুজাফর ইসফারাইম রহিমহুল্লাহ উনি এনেছেন যে আত্মাব সিরফ ইদ্দিন কিতাবের নাম কি ও তামিজুল ফির নাজিয়া আনিল ফিরকিল ইল হা এই ভিতরে উনি শুরু দিকেই বলেছেন যে খাওয়া উনি সংক্ষেপে কি করেছেন সবগুলো ফেরকার আলোচনা করেছেন একটা সংক্ষেপে যে মোটামুটি ইসলামের ভিতরে টোটাল কতগুলো ফেরকা আছে সেই ফেরকার ভিতরে খারেজিদের ফেরকার সংখ্যা উনি উল্লেখ করেছেন বিশটা ফেরকা ছিল ওনার সময় পর্যন্ত কয়টা ফেরকা ছিল বিশটা ফেরকা তো এই টা ফিরকার নাম উনি কিতাবের শুরু দিকে সংক্ষেপে এনেছেন এরপরে কি করেছেন প্রত্যেকটার আবার বিস্তারিত পরিচয় উল্লেখ করেছেন এই যে কিতাবের তেইশ নম্বর পৃষ্ঠা তেইশ নম্বর আলবাবুসানি ফি বায়ানি ফিরাক আল আলাল জুমলা বলতেছেন যে উম্মতে মুসলিমার যে ফিরকা গুলো আছে এই ফিরকাগুলার সামগ্রিক উনি একটা পরিচয় দিচ্ছেন এই সামগ্রিক পরিচয়ের ভিতরে উনি কি বলেছেন ইশরুনা মিনহুম আল হাওারিজ খারিজিদের কয়টা ফেরকা বিশটা ফেরকার কথা উনি বলছেন এখানে গহুম একটা হলো আল মহাকীমাতুল উলা প্রথম ফেরকার নাম হলো মোহাক্কিমা আল উলা ওয়াল আজা দ্বিতীয় ফেরকা হল না ফায়না আজ রকতুল অনুসারী আজা তৃতীয় ফেরকা হলো আর নাজদাত নাজদাত মানে নাজদাবিন আ আমের নাজদাবিন আ আমের অনুসারী আর নাজদাত এদের পরিচয় বিস্তারিত আসবে এরপরে আবদুল্লাহ বিন আসফার বা এদেরকে সুফ্রিয়া বলে বা সফার এরকম ইয়া থেকে আসতে পারে এদেরকে সুফ্রিয়া বলে ও আজারিদা এরপরে আব্বাদ ইব্বা যারা এদের এরপরে বলছেন এই এই কয়েকটা ফেরকা হলো মৌলিক ফেরকা এরপরে ফাল আজারিদা মিনহুম ফিরাকুন এবার আজরা যে আজারিদা যে ফেরকা আছে এদের আজারিদা ফেরকার আবার কয়েকটা উপ ফেরকা আছে শাখা ফেরকা আছে এর ভিতরে একটা হলো কালখাজমিয়া শোয়াইবিয়া সাইবানিয়া মাবাদিয়া رشيدية مكرمية حمزية إبراهيمية واقفية إغلولو قدر فر عجاري شو آجاري شو خارجي ديري أبار إباضية ، والإباضية منهم أربع فرق إباضية جرا إدرا بتاقت فركة حفصية حارسية يزيدية وأصحاب طاعة لا يراد بها إلا الله تعالى تا إغلولو إدرا مولك فرق তো এরপর বলছেন ওলা ইয়াদুল ইয়াজিদি ইয়া মিন ফিরাকুল ইসলাম হ্যাঁ তবে ইব্বাদীদের একটা ফিরকা যাদেরকে ইয়াজিদি ইয়া বলা হয় এরা আসলে মুসলমানদের কোনো ফিরকাই না এদেরকে মুসলমানই মনে করা হয় না কেন কারণ হলো যে তারা বিশ্বাস করে যে কি ইসলামী শরীয়তে কি করা যায় পরিপূর্ণ নষ্ট করে দেওয়া যায় তো এই জন্য এরা এদেরকে কাফের মনে করা হয় এই জন্য এদের মুসলমানই মনে করেন না অমিন জুমলাতিল আজারিদা উনি বলতেছেন যে আজা আজারিদা যে ফেরকা আছে খারেজিদের এই ফেরকার ভিতরে একটা ফিরকা বলা হয় ফিরকাতুন ইকালুল্লাহমাল মাইমুনিয়া এদেরকে মাইমুনিয়া ফেরকা বলা হয় এদেরকেও মুসলম মুসলমান ফেরকা মনে করা হয় না ওরা ইয়াদ্দুমিন ফেরাক ইল মুসলিমিন এদেরকে মুসলমান ফেরকা মনে করা হয় না কেন লি আন্নাহু মিউজব না ত্য বানাত এদের এই খাড়ে যেই এদের দাবি হবে দেখেন কিন্তু কত ভয়ঙ্কর আকিদা এরা লালন করতো যে এরা জায়েজ করতো কি করা যাবে নিজের মেয়ের মেয়ে নাতনিকে বিবাহ করা যাবে এই এই তো এটা কুফুরি একদম স্পষ্ট কুফুরি জরুরিয়াতে দিনের বিপরীত এই জন্য এনার এই মাইমুনিয়া ফেরকা খারজিদের মাইমুনিয়া ফেরকা উনি বলতেছেন যে এদেরকে আমরা মুসলমান মনে করি না ওযুবি এ ফুন আহু আদা আলিকা খিলাফুমা মুসলিমুন বলতেছেন যে এরা যেহেতু একেবারে মুসলমান ইসলামের এমন জরুর মৌলিক আকীদা বিশ্বাস থেকে সরে গেছে এজন্য এই মাইমোনিয়া ফেরকাকে মুসলিম ফেরকা মনে করা হচ্ছে না এজন্য এদেরকে এর ভিতরে উল্লেখ করা হলো না বাকি উনি সংক্ষেপে এনেছেন ওই সমস্ত ফেরকা কিতাবের শেষে যারা মুরতান হয়ে গেছে যাদের যাদের হুকুম হল আকীদা বিশ্বাসের কারণে কি কাফের হয়ে গেছে বা মুর্তান জিন্দিক ধরা হচ্ছে এদেরকে আলাদা করে আলোচনা করেছেন আবুল মুজাফর ইসফরাইন রাহিমহল্লা এই এর ভিতরে মাইমুনিয়া ফেরকার আলোচনা আলাদা করে আছে বাকি খাওয়ারিজদের ফেরকার অংশ এরা খাওয়ারিজদের বিভিন্ন ফেরকার অংশ ছিল তো এটা ছিল মূলত ওনার সংক্ষিপ্ত পরিচয় এখানে আরেকটা জিনিস বলে নেই যে আমাদের দেশের যারা বা বর্তমানে যারা খারেজিয়ে চর্চা করে খারেজিয়ে চর্চা করার এদের একটা মৌলিক ভিত্তি হলো যে আহলুসুন্না যারা এদেরকে তারা তাদের খারেজিয়ার চর্চা না করার কারণে কিসের দোষ দেয় দোষ দেয় তারা বলে আহলুসুন্নাকে বলে তারা কি বলে মুরজিয়া তো এই আবুল মুজাফর ইসফারায় এখানে ইরজা নিয়েও আলোচনা করেছেন এবং উনি মোট সাতটা মুরজিয়াদের ফেরকা উল্লেখ করেছেন এই কিতাবের ভিতরে মুরজিয়াদের কয়টা ফেরকা সাতটা এই সাতটা ফেরকা একটা ফেরকাও আহলুসুন্না না তো আহলুসুন্নাকে মুরজিয়া বলা খারিজিদের এটা পুরাতন স্বভাব ই আহমদ ইব্রাহম বলে বলেছেন তো আসল মুরজিয়া যারা যারা বাস্তবে ভ্রান্ত মুরজিয়া ফেরকা যারা আসল ইরজা যেটা ভ্রান্ত আহলুসুন্নার ইরজা না যেটা বাতিল ইরজা সেটা নিয়ে আমরা আলোচনা করব তো এখানে আবুল মুজাফর ইসমান রহমল্লা বলতেছেন যে ওয়াসারাসু ফিরাকিন হুমুল মুরজিয়া মুরজিয়াদের মৌলিক ফেরকা হলো তিনটা بلسان فريق منهم يجمعون بين الإرجاء في الإيمان وبين القول بالقدر بلسان مرجية در في فرقا ولو إيمان مرجية أبار تقدير المسلا يرى قدرية ورثت التقدير كي وشكر جب ان أبي شمر ومحمد بن شبيب المصري يدر كوثا بلسان مرجية أبار قدرية والخالدية من بلسان عرقتا في ولو خالدية مرجية در عرقتا فرقا فهؤلاء مرجئون قدريون إراؤ كي مرجية أو قدرية وفريق منهم يجمعون القول بالإرجاء في الإيمان أركت فرقة جرى إيمان الكتر إرجاء قائل وبين قول جهم كما سنذكره فيما بعد ربما سند أبار أركت فرقة جراء كي إرجاء قدها أبار جهم بن صفوان الأمشاري যাহাব সফানের কথা অনুসরণ করে তুমি বলতেছেন এদেরকে এদের আলোচনা আমি পরে করবো ফাহা উলাই হুম মুরজি উন আহ জাহমিউন এদেরকে বলতেছেন মুরজি উন আহ জাহমিউন জাহমি মুরজিয়া কারা এর ভিতরে আর ফেরকার কথা বলতেছেন তো তাহলে আমরা মুরজিয়াদের কয়েকটা ফেরকা একটা হলো যে কাদেরিয়া মুরজিয়া যারা মুরজিয়া কাদা কাদার ইউন যারা আবার মুরজিয়া ইউন যারা এরপর বলতেছেন ওয়াফারিক উন জাউসুল কৌলা বিল ইরজা ওয়ালা ইয়াকুলুনা বিল জাবারি ওয়ালা বিল কাদা আবার আরেকটা ফিরকা আছে যারা ইরজার কথা বলে কিন্তু তারা জাবারিয়ৌ না আবার খদারিয়াউ না ও হম ফি মা বা হম হম এই যারা জাবারিয়া আবার কাদারিয়াও না আবার মুর্জিয়া এদের আবার পাঁচটা ফিরকা আছে ইউনুসিয়া রস্কানিয়া সৌবানিয়া তৌমানিয়া মিরনি সইয়া ফাসওয়ারতিল মুর্জিয়া আলাহা দ্য তাফসিল সাবহ ফেরাক বলতেছেন মুর্জিয়াদের ফেরকা কয়টা সাতটা তো তাহলে আমরা যেহেতু ইতিহাস আলোচনা করতেছি খারজিদের বিশটা ফেরকা এটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ যে খারজিদের এই বিশটা ফেরকার চিন্তা চেতনা কি ছিল আকিদে বিশ্বাস কি ছিল এরপরে মুরজিয়াদের সাতটা ফেরকা সম্পর্কে আলোচনা করব। যাতে বর্তমানে যারা খারজিয়ার চর্চা করতেছে এবং আহলুসুন্নাকে মুরজিয়ার অভিযোগ দিচ্ছে তারা যেন বুঝতে পারে যে আমরা এই মুরজিয়াদের বাতিল আকিদের সাথে বর্তমানে আহলুসুন্নাদের কোনো সম্পর্ক নাই অথচ যারা খারেজিয়ার চর্চা করছে তাদের পূর্বের খারেজিয়াদের সাথে সম্পর্ক আছে এই জিনিসগুলো যাতে আমাদের সামনে স্পষ্ট হয় সেই মুরজিয়াদের সাতটা ফেরকার আলোচনাও আমরা এখানে করব আবার কি করব খারিজিদের বিশটা ফেরকার আলোচনাও আমরা এখানে ইনশাল্লাহ করব শুরুতেই এই কিতাবের প্রথম দিকে উনি রাফেজিদের ফিরকা সম্পর্কে আলোচনা করেছেন আলবাবু সালিস ফি তফসিল মকালাত রাফেজানি ফিম এখানে রাফেজিদের আলোচনার শেষে উনি এরপরে খারেজিদের আলোচনা শুরু করেছেন তো রাফেজিদের যে ফেরকাগুলো আছে এই ফেরকাগুলোর আলোচনা আমরা ইনশাল্লাহ যখন আমরা শিয়া রাফেজিদের খণ্ডনে যখন আমরা কাজ করব তখন ইনশাল্লাহ আসবে রাওয়াফেজদের যে ভ্রান্তি আছে রাওয়াফেজদের ভ্রান্তি নিয়ে আমরা ইনশাল্লাহ কাজ করব বাকি ওটা পরবর্তীতে পরবর্তীতে আসবে ইনশাল্লাহ এই এই বিষয়গুলো আলোচনা শেষ হলে তো রাওয়াফেজদের এই আলোচনার পরে উনি কি আলোচনা করতেছেন আল বাব এই তাফসির ফি দ্বীনের চতুর্থ বা চতুর্থ অধ্যায় ফি তাফসির মাকালাত আল খাওয়ারিজ ও ফাদা ফাদাইহিম চতুর্থ অধ্যায় হলো খাওয়ারিজদের চিন্তা চেতনা দর্শন তাদের আফকার তাদের চিন্তা চেতনা তাদের বক্তব্য যে বাতিল মতবাদ ছিল এই বাতিল মতবাদের বাস্তবতা আলোচনা করার জন্য এই চতুর্থ অধ্যায়ের আলোচনা শুরু হচ্ছে এরপরে লেখক বলতেছেন ই আলাম আন্নাল হওয়ার যে শুরু ফিরকা লেখক বলতেছেন যে জেনে রাখো যে খাওয়ারিজদের কয়টা ফেরকা বিশটা ফেরকা কামা তারা বায়ান আহম আল কিতাব তুমি পরবর্তীতে প্রত্যেকের বিস্তারিত বিবরণ এরপরে পাবা ইনশাল্লাহ ওয়াকুল্লুহম মুত্তাফিকুন আলা আমরাইন

এরপরে আসহাবুল জামাল জঙ্গে জামালে যারা যুদ্ধ করেছেন তারা সকলেই এরপরে ওয়াল হাকা হ্যাঁ দুই বিচারক অথবা যারা যাদেরকে সালিশ নির্ধারণ করা হয়েছিল জঙ্গে সিফিনের পরে সিফিন যুদ্ধের পরে এবং আলিরাজ্লাতের বিরুদ্ধে দুই উভয়ের ভিতরে সন্ধি করার জন্য উভয়ের ভিতরে একটা সমঝোতায় আসার জন্য একটা সালিশ নির্ধারণ করা হয়েছিল এই সালিশের ক্ষেত্রে আহ আমর ইবনে আস রাজিয়াল ছিলেন মবিরাজ্লা পক্ষ থেকে আর আলী আলিরাজ্ল পক্ষ থেকে আবু মুসা সারি ছিলেন তো এই ইনাদের দুইজনকে অথবা এই সালিসি পুরা সালিশ হাকামি ইন যারা বা যারা পুরা শালি বোর্ড এদের সবাইকে কি করে কাফের মনে করে অকুল্লুমান রাজিয়া বিল হাকামি ইন অথবা বিল হাকামাইন যারা এই এই সালিসি ব্যাপারে সন্তুষ্টি প্রকাশ করেছে বা এটাকে সমর্থন করেছে সাপোর্ট করেছে তাদের সবাইকে তারা কাফা ও কুল্লুহুম তারা এদের বিশ্বাস করে যারা সবাই কাফের হয়ে গেছে কি হয়ে গেছে কাফের তাহলে প্রথম এটা হলো এই ফেরকাগুলোর একটা কমন বৈশিষ্ট্য ছিল যে তারা আলী জামাল জঙ্গে জামালে যারা যুদ্ধ অংশগ্রহণ করেছে তাদের সবাইকে এরপরে যারা পরে সালিশ নির্ধারণ করা হয়েছিল সন্ধি করার জন্য সমঝোতা করার জন্য সেই সমঝোতায় যারা অংশগ্রহণ করেছে এবং সমঝোতার ব্যাপারে যারা সমর্থন করেছে তাদের সবাইকে এরা কি বলেছে কাফের বলেছে ওনী দ্বিতীয় হলো যে আন্না মিন উম দি মোহাম্মাদিন সাল্লাল্লাহ আর এই সাল্লামা সাহুয়া কাফিও রুন রসান যে দ্বিতীয় হল এদের এই বিশ্বাস হলো যে উম্মেদ মুহাম্মাদের ভিতরে যারা কোনো গুনা করবে মানে আজন্দাবা দাম্দান যারা কোনো গুনা করবে সাহুয়া কাফি রুন সে কাফের যে কোনো ধরনের গুনা যে কোন ধরনের কবিরা গুনা তারা কি করে কবিরা গুনা হোক অথবা কুসুরি পর্যায়ের গুনা হোক কি গুনাহ যে কোন ধরনের গুনা করলে কবিরা গুনা মানে আজনাবা দামদান যে কি করলো কোনো ধরনের গুনা করলো মিন উম্মি মোহাম্মদ ইনসালাম ফাহুয়া কাফের সে কাফের ও একুন উফিনার খালিদান মুখাল্লাদান আর সে চিরস্থায়ী জাহান নামে থাকবে এটা হলো তাদের মৌলিক আকিদা তবে এদের এক ফিরকা আছে নাজদা যে ফিরকা নাজদাদের কথা বলতেছিলাম নাজদা বিন আহমের অনুসারী ইল্লা নাজদাত মিন হুম হ্যাঁ তবে নাজদা যারা আছে নাজদাদ যারা এরা আবার এর কায়েল না তারা এটার প্রবক্তা না যে কি কবিরা গুণা করলে কাফের বলবে এটা এটা বলে না ফা ইন নহম কল উ নাজদাদের বক্তব্য হলো যে ইন্ন ফাস কাফিরুন আলা মানা নহু কাফেরুন কাফেরুন নেমাতারব বিহি বলতেছেন যে ফাসেক ব্যক্তি যে কবিরা গুনা করেছে যে সে কাফের নাজদাদের কাছে তবে কাফের মানে হলো যে ইসলাম থেকে বের হয়ে গেছে এটা না কাফের মানে ওরা বলেছে কাফিরুন নে আম্মা তারব আল্লাহ মানে আল্লাহতালা নেয়ামতের অস্বীকারকারী ইসলাম থেকে বাইরে হয়ে গেছে এরকম না মানে মুর্তাদ না এটা বলতেছে আর কি যে কাফের বলতে ইসলাম থেকে বেরোইছে এটা বিশ্বাস করে না নাজদা ফেরকা কিন্তু নাজদা ফেরকার বাইরে যারা আছে তারা আবার কবিরা গুনা করলেও তারা কি বলে ইসলাম থেকে বহির্ভূত মনে করে তুমি বলতেছে যে তো নাজদারা যখন কি করে কবিরা গুনা বা কোনো ধরনের পাপ করলে তাকে যে কাফের বলতো তারা এটা কুফুরের অর্থে বলতো না কুফরানের অর্থে বলতো নিয়ামত শিকারের অর্থ বলত। অভিম্মা ইয়েজ মা জেমি আহুম এরপরে প্রত্যেক ফিরকার ভিতরে আরেকটা মানে মৌলিকের টাকিদে ছিল এটা যে ত্যাজিল ইমাম ইল জায়েদ জালেম শাসকের বিরুদ্ধে তার সকলে কি করত। খুরুজ করাকে বিদ্রোহ করা অস্ত্রধারণকারী এটাকে বৈধ করতো বল কুফরুল্লাহ মোহা লাহুম তালা ফির হিম আস হাবাবসুল ইল্লাহ সোআসলাম এরপরে আবুল মুজাফ্ফর ইসফারাই রামলা বলতেছেন যে এই খাওয়ারেজদের তারা রাসুলামের সাহাবিদেরকে যেভাবে তাকফির করেছে এর মাধ্যমে তাদের কি লাম আসে কুফুরি লজেম আসে তাদের কি আসে কুফুরি লাসে মাসে তারা যেভাবে তাকফির করেছে তো বাকি কুফুরি লাজে আসলে তাদেরকে কাফের বলা হবে কিনা এটা নিয়ে ওর আমায় কি আছে তবে গ্রহণযোগ্য মত হলো যে এরা এদেরকে অনেকেই কাফের বলেছেন কিন্তু সবাই কাফের বলেন না মৌলিকভাবে এদেরকে মুসলমানই ধরা হয় কিন্তু বাতিল ধান্ত মুসলিম হ্যাঁ বিদআলা দলালা ভ্রষ্টতার ভিতরে ছিল এরা এটা ধরা হয় হ্যাঁ তো এদের ভিতরে যাদের আকীদা একেবারে স্পষ্ট যা আছে সেটা সামনে আসবে যাদের আকীদা একেবারে কাফের হয়ে গেছে যারা তাদের কথা ভিন্ন কিন্তু পুরোপুরি কাফের হয় নাই কিন্তু সাহাবা ইকরামকে তাকফির করেছে অথবা কি করেছে সাহাবা ইকরামকে গালি দেয় বা এরকম এইগুলোর কারণে উলামাইক্রাম এদেরকে ভ্রষ্টতার কথা বলেন কিন্তু কি এদের কাফের হওয়ার কথা বলেন না আলী রাজা আল্লাহ তালন এদেরকে তাকফির করার নাই সামনে আসবে আলী বলছেন যে ইহওয়ানুনা বাগাও আলাই না উনি বলতেন যে আমাদের ভাই মানে মুসলমান কিন্তু তারা আমাদের বিদ্রোহ করেছে আমাদের বিরুদ্ধে তো এই জন্য খারিজিদেরকে কাফের বলা হবে কি হবে না এটা ভিন্ন আলাপ ওই আলাপটা আমাদের এখন জরুরি না কারণ তাদেরকে কাফের বলা না বলার সাথে আমাদের মৌলিক আলোচনা না মূল বিষয় হলো যে এরা যে বাতিল চিন্তা চেতনা এদের চিন্তা চেতনা যে বাতিল এ বিষয়ে উন্মতের কোনো এখতলাফ নেই এদের আফকার এদের চিন্তা চেতনা যে বাতিল এ বিষয়ে কোনো যেহেতু এখতলাফ নেই ওই বিষয়টা আমরা কথা বলবো ইনশাআল্লাহ তো প্রথম যে ফিরকা আলোচনায় আসতেছে সেটা হলো আল মোহাক্কিমাতুল উল আল ফিরকাতুল উল আল মোহাক্কিমাতুল উল মোহাক্কিমা যারা এদের আলোচনা তো আমরা একটু বিরতি নেই ঈশান নামাজের সময় হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ পরে সময় পেলে আবার আলোচনা চলবে তো এখানে মোট আলোচনা আছে পঁয়তাল্লিশ পৃষ্ঠা থেকে নিয়ে বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত খারেজদের পুরো আলোচনা আছে তো আমরা সবগুলো ফিরকার আলোচনা শুনবো যদি আমাদের একটু টাইম যাবে সময় যাবে কিন্তু এটা দরকার সাধারণ মানুষের যারা বাংলায় স্বাভাবিকভাবে এগুলো বুঝতে চান তাদের এদের ফিরকা প্রত্যেকটা ফিরকার কার্যক্রম চিন্তা পদ্ধতি তারা কিভাবে জিনিসটা ডেভেলপ করছে যেহেতু এদের বাহ্যিক চেহারা সুরত আমল আখলাক এদের দাবি সব কিছুই সুন্দর থাকবে এজন্য জন্য যেহেতু ধোঁকা খাওয়ার বিশেষ সম্ভাবনা আছে এখানে টাইম দিতে হবে আমাদের সেনসিটিভ বিষয় এই বিষয়গুলো একেবারে ভাষা ভাষা কথা বলে গেলে হবে না এদের পুরো জিনিসটা আমাদের বুঝতে হলে পুরো এই আলোচনা আমাদের শুনবো আমরা ইনশাল্লাহ এরপরে গিয়ে মুরজিয়াদের বিষয়টা আমরা আলোচনা করব এরপরে এদের আঁকা আমরা আলোচনায় ঢুকবো তো এখনকার জন্য আমরা রাখছি এরপর ইনশাআল্লাহ নামাজ পড়ে আবার লাইভ আর ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম